আমি সকলে খুব চিন্তাত আছিলো, কারণ বৈধ বাংলাদেশের নামমুক্ত এখন শুদ্ধ এনআরসি লাগে। আমি খুব আশারে আছিল যে উচ্চতম ন্যায়ালয় তদারকত এই কামটা চলিছে। আজি নাগরিকপঞ্জীর তথ্য প্রকাশ পালে, নাগরিকপঞ্জীর তথ্য যেটা প্রকাশ পালে, এই নাগরিকপঞ্জীর পৰা কিমান মানুহৰ নাম কর্তন হল সেই সংখ্যাটা প্রকাশ পালে। আর এই সংখ্যাটা চাই আমি দেখিল যে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার সমূহে সময়ে সময়ে অসমত কিমান অবৈধ বিদেশী আছে তার যেবোৰ সংখ্যা প্রকাশ করে আহিছে, আজি প্রকাশ করা সংখ্যাটোৰে সেই সংখ্যাটোৰ কাষ নাচাপিল। আর সেই কারণে আমি সদৌ অসম ছাত্র সন্থা আমি সুখী নহয়। আৰু এই গোটেই প্রক্রিয়াটোত কৰবাত ত্রুটি রয়ে গেল, আর সেই কারণে এই পঞ্জীখন সম্পূর্ণ হয়ে নুঠিল বলে আমার অনুভব হয়েছে। আর সেইভাবে আমি উচ্চতম ন্যায়ালয়ের ওসর নিরাময়ের আবেদন করবলে আমি সিদ্ধান্ত লৈছো। আমি আমার অধিবক্তা সকল কথা পাতিছো, কারণ উচ্চতম ন্যায়ালয়ের ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, আর সেইভাবে নিরাময় বিচারি আমি উচ্চতম ন্যায়ালয়ের আমি কাক চাপিম। আর এই কথা স্পষ্ট যে উচ্চতম ন্যায়ালয়ের তদারকত এখন অবৈধ বিদেশীর নামমুক্ত শুদ্ধ এনআরসি প্রস্তুতর কারণে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারে যথেষ্ট সুবিধা পাইছিল, অসম সরকার আর কেন্দ্রীয় সরকারে যথেষ্ট সুযোগ আর সুবিধা পাইছিল। কিন্তু অসম সরকার, কেন্দ্রীয় সরকারে সুযোগ সুবিধা লওয়াত চূড়ান্তভাবে ব্যর্থ হল। আর উচ্চতম ন্যায়ালয়ের তদারকত চলা গোটেই প্রক্রিয়াটা রাজ্য সরকার ও অসম সরকারে যদি ফলপ্রসূ ব্যবস্থা ললেহেতেন, কেন্দ্রীয় সরকারে যদি পদক্ষেপ ললেহেতেন, তেতিয়াহলে গোটেই বিষয়টা আগবাড়িলেহেতেন। 19,06,000 আৰু কিছু এইখিনি সংখ্যা ইতিমধ্যে এনআরসির পর বাদ পৰিছে। যিটো সংখ্যা বাদ পৰিছে কেন্দ্রীয় সরকারে সময় সময়ে প্রকাশ করা তথ্য আর রাজ্য সরকারের তরফের পর একটা সময়ত মুখ্যমন্ত্রী প্রকাশ করা তথ্য তার কাষ নাচাপিল। গতি জনসাধারণে অতদিনে যেটা দাবি লৈ সংগ্রাম করে আহিছিল, আমি এটাই স্পষ্টকৈ কব খুজিছো যে মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশ আর তদারকত একটা প্রক্রিয়ার মাজেরে এই এনআরসি উন্নীতকরণ প্রক্রিয়াটা চলিল। আর বিশেষকে অসম চুক্তির আধারত আর আইনের জড়িয়ে এই প্রক্রিয়া এটা সম্পন্ন করা হল। সদৌ অসম ছাত্র সন্থায় স্পষ্টকে কব খুজিছো যে ইয়াত ত্রুটি রয়ে গেল, সম্পূর্ণ নহল। আর আমি সদৌ অসম ছাত্র সন্থায় সুখী নহয়, আমার ন্যায়ালয়ের উপর সম্পূর্ণ আস্থা আছে। এতিয়া পরবর্তী পর্যায়ত আমি এই বিষয়টো লৈ এই যি ভুল ত্রুটি লৈ গল নিরাময়ের কারণে আমি মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের কাষ চাপিম। আজি অবশেষত আহি আমি যেটো সংখ্যা পালো, এই সংখ্যা পোৱাৰ পাছত আমি ছাত্র সন্থায় কব খুজিছো যে এই প্রক্রিয়া ত্রুটি রোল। আৰু এই রাষ্ট্রীয় নাগরিক পঞ্জীখন আমি সম্পূর্ণরূপে যদি পাবলগা কথা আছিল, এই সম্পূর্ণ হয়ে নুঠিল, সম্পূর্ণ নহল। আর সেই কারণে ছাত্র সন্থা আমি সুখী নহয়, এই কথাও স্পষ্টভাবে কব খুজিছো। আর সেই কারণে এই গোটেই বিষয়টা যেহেতু আমি উচ্চতম ন্যায়ালয়ের উপর আমি আস্থাশীল, শ্রদ্ধাশীল, আমি পরবর্তী দিনত আমি ইয়ার নিরাময়ের কারণে এই যখন রাষ্ট্রীয় নাগরিক পঞ্জী পূর্ণাঙ্গ রূপত বা ইয়ার পূর্ণতা সম্পূর্ণতার কারণে আমি পরবর্তী দিনত ইয়ার এই বিষয়টির নিরাময়ের কারণে আমি উচ্চতম ন্যায়ালয়ের কাষ চাপিম।